আজকে আমরা সকাল সকাল দীঘাতে পৌঁছিয়ে গেছি, যেহেতু ভোরবেলায় বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে, সেহেতু ব্লগটা শুরু করা যায়নি। তো আমরা দীঘায় কোথায় কোথায় ঘুরছি, কি করছি, তো সব তোমাদের দেখাবো। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর। জল দেখে ইচ্ছে হলো স্নান করতে, তাই স্নান করতে নেমে পড়লাম সকাল সকালই। দুপুরের খাবার সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি উদয়পুর ব্রিজের। আই লাভ দীঘা, এটা আমি বলছি না, এখানে এত সুন্দর করে একটা লেখা আছে, আই লাভ দীঘা। খুবই সুন্দর, খুবই লাইটটা এত সুন্দর করেছে। আর দীঘার যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে সব এক একটা সিনারি দেওয়া আছে, ক্যাপিটালগুলোর মধ্যে সব সমুদ্রের সিন করা আছে, কালারগুলো এত সুন্দর লাগছে। খুবই সুন্দর বসার জায়গা করেছে ড্রাগন স্টাইলের, বেশিরভাগ এগুলো চীনে দেখা যায় ওরকম স্টাইলেরই করেছে ড্রাগন টাইপ, এত সুন্দর লাগছে বসার প্লেসগুলোতে, খুব সুন্দর করেছে। সাথে ছোট ছোট গার্ডেনও করে দিয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রকল্প দেওয়া আছে, হ্যাঁ, যেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। ঠিক আলোটা থেকে আমরা তোমাদের ঠিক দেখাতে পাচ্ছি না, সামনেতে দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার, বসতে পারছি কিনা বসতে পারছি না, কিন্তু খুব সুন্দর পার্ক বানিয়েছে, যত প্রকল্প আছে সবাই নিয়ে একটা সুন্দর একটা পার্ক বানিয়েছে। আর পার্কটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ পিছনে, দেখতে পাচ্ছ খুব সুন্দর পার্ক, দেখাবো চলো পুরো পার্কটা ঘুরিয়ে তোমাদের। এখানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের একটা দৃশ্য তুলে ধরেছে, খুব সুন্দর ছৌ নাচ। এখানে একটা খুব সুন্দর ঝাউবন তৈরি করেছে, মাঝখানে মাঝখানে লাইট দেওয়া আছে কালারিং, খুব সুন্দর লাগছে, একবার সবুজ একবার লাল একবার ব্লু। গাছগুলো খুব সুন্দর লাইটিং করেছে, এর জন্য এত সুন্দর লাগছে দেখতে, সত্যি আপনারা আসলে কিন্তু মন ভরে যাবে, এত সুন্দর লাইটিং করেছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা মনোরম পরিবেশ, বাচ্চাদের জন্য খুব ভালো একটা পরিবেশ, একটা ছোটো একটা পার্ক, বাচ্চারা খুবই আনন্দ পাবে, বাচ্চাদের কোনো মানে যে বোরিং ফিলিং করে তারা ওরকম কোনো বোরিং ফিল করবে না, এত সুন্দর একটা জায়গা। এখানে বর্ণ পরিচয়ে সুন্দরভাবে কোনো করা, সব লেখা আছে বর্ণ পরিচয়ের। এটা হলো সবুজ সাথীর প্রকল্প, এই দেখুন এই সাইকেলগুলো কিন্তু অরিজিনালি সাইকেল, ডুপ্লিকেট না, মানুষগুলো ডুপ্লিকেট, সাইকেলগুলো কোনো অরিজিনাল। আর এখানে যত মানে ব্যঞ্জনবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ দিয়ে সব কিছুই যে আমরা ছোটোবেলায় পড়েছি, ওয়ানে পড়েছি, সেগুলি সব তুলে ধরেছে সব ব্যঞ্জনবর্ণে সব। মেয়েরা কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে গার্ডেনটা দেখছে পরিদর্শন করছে, সত্যি খুব সুন্দর, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর লাগবে, বড়দের ভালো লাগছে তো বাচ্চাদের খুব সুন্দর লাগছে। এই যে সে গান্ধীজির যে তিনটে আছে, এই যে বুড়া মত দেখো, বুড়া মত বলো, বুড়া মত শোনো, এই যে
তাদেরই সুন্দর সুন্দর তিনটে পুতুল দিয়ে বোঝানো, অনেক খাওয়ার স্টল বসেছে, আপনার যা খুশি চাবেন তাই খেতে পারবেন, অনেক স্টল বসেছে এখানে, ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি, আলু কাবলি, পপকর্ন, আইসগোলা, অনেক অসংখ্য স্টল বসেছে, আপনারা যা খুশি, খুব সস্তায় অনেক কিছুই খেতে পারবেন। দুটো পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে টোটো করে। আমরা কিন্তু পৌঁছে গেছি মোহনায়, তো এখন আমরা যাচ্ছি সামনে যেখানে মেন মোহনা স্থল, সেখানেই যাচ্ছি আমরা, তো একটু অনেকটা দূর হেঁটে হেঁটে যাচ্ছি, তো খুব ভালো লাগছে, সুন্দর একটা পরিবেশ সকাল সকাল। এই সেই মোহনা, অনেক লোক, অসংখ্য। তো আমরা মোহনায় চলে এসেছি, দেখো নদীর জল কি শান্ত, একদম শান্ত। আর সমুদ্র দেখো কি ঢেউ দিচ্ছে, সকালের ব্রেকফাস্টটা কচুরি আর ঘুগনি দিয়েই সেরে নিলাম মোহনাতেই বসেই। মোহনাতে ঘুরে আসার পর আবার স্নান করতে নেমে পড়লাম। পিছন থেকে সমুদ্র থেকে এরকম ঢেউ আসছে, অনেক উঁচু উঁচু লেয়ার করে আসছে, পুরো ভিজে গেলাম আমি। তো ব্লগটা সমুদ্রের পার থেকেই শুরু করলাম আর সমুদ্রের পার থেকেই শেষ করলাম, শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলবে না। বাই বাই, টাটা।